মানুষ এখন সরকারি হাসপাতালে যেতে চায় না, বললেন পরিকল্পনা মন্ত্রী। হল থেকে প্রশ্নপত্র সরিয়ে ফেলায় কেন্দ্র সচিব সহ দুই শিক্ষক অব্যাহতি। দশ বছরের শিক্ষা খাতে ব্যাপক অর্জন রয়েছে, বললেন দীপমণি। হজ প্যাকেজ ঘোষণা, বেড়েছে খরচ। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ কর্ণফুলী সংবাদে। আপনাদের সাথে আছি আমি তাহমিনা সুলতানা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। নয় বছরে নাগরিকদের মাথাপিছু চিকিৎসা ব্যয় 205 টাকা বেড়েছে বলে মত দিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডি। স্বীকার করে নিয়ে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, দেশের মানুষের আয় বেড়েছে, তাই চিকিৎসা ব্যয়ও বেড়েছে। রোববার সিপিডি আয়োজিত অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির বিকাশের নতুন সরকারের করণীয় শীর্ষক মতবিনিময় সভায় এ কথা বলেন মন্ত্রী। পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী এম এ মান্নান বলেন, মাথাপিছু চিকিৎসা ব্যয় বেড়েছে, তার কারণ মানুষের আয় বেড়েছে। মানুষ এখন আর সরকারি হাসপাতালে যেতে চায় না। শুধু নীতিমালা বর্ণিত স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দ্বারা পরিচালিত কোচিং বাণিজ্য অবৈধ বলে জানিয়েছে হাইকোর্ট। তবে ফ্রিল্যান্সারদের কোচিং চালানো কোনো বাধা নেই বলে নির্দেশনা দেন হাইকোর্ট। এর আগে 7 ফেব্রুয়ারি সরকারি বেসরকারি স্কুলের শিক্ষকরা কোচিং করতে পারবেন না বলে রায় দেন হাইকোর্ট। সোমবার সেই রায়ের ব্যাখ্যা দেন আদালত। তবে সরকারি নীতিমালার আলোকে কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে 10 জন ছাত্র পড়াতে পারবেন শিক্ষকরা। কোচিং বাণিজ্য নিয়ে 5টি আলাদা রিটের পরিপ্রেক্ষিতে এই রায় দেন উচ্চ আদালত। শিক্ষা প্রতিষ্ঠানের যে ব্যাখ্যাটা দেয়া আছে কোচিং বাণিজ্য নীতিমালা 2012-তে, সেই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যদি পড়ে তাহলে যদি কেউ কোচিং করা সেটা অবৈধ। এবং এদের বাইরে যারা, যেমন একজন ফ্রিল্যান্সার কোচিং করাচ্ছে, উনি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে পড়ছে না, ওনারটা বৈধ। শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনিজ বলেছেন, শিক্ষাখাতের নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশের শিক্ষার সর্বোচ্চ মানোন্নয়নে কাজ করছে সরকার। সন্তানদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে, তাদের প্রতি দায়িত্বশীল আচরণ করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি। রোববার দুপুরে রাজধানীর নায়েম মিলনায়তনে বাংলাদেশ এডুকেশন রিপোর্টার্স ফোরামের অভিষেক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শিক্ষার মান উন্নয়নের বিষয়টি বর্তমান সরকারের যে নির্বাচনী ইশতেহার, সেই ইশতেহারের একটি অন্যতম মূল অঙ্গীকার। গত 10 বছরে আমাদের শিক্ষা খাতে ব্যাপক অর্জন রয়েছে। সেই অর্জনের উপরে ভিত্তি করে আমরা আগামী দিনে আরও অর্জন চাই, আমরা সেই মানের দিকে আরও পৌঁছে যেতে চাই। বরিশালে পরীক্ষার হল থেকে কিছু প্রশ্নপত্র সরিয়ে ফেলার দায়ে কেন্দ্র সচিব সহ দুই শিক্ষককে অব্যাহতির সুপারিশ করেছে বরিশাল শিক্ষা বোর্ড। বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ডের সচিব অধ্যাপক বিপ্লব কুমার ভট্টাচার্য। তিনি জানান, গত 9 ফেব্রুয়ারি সদর উপজেলার চন্দ্রমোহন আরএম একাডেমি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে গিয়ে গণিত পরীক্ষার 400টি প্রশ্নের পরিবর্তে 398টি প্রশ্নপত্র পান। এছাড়া পরীক্ষার হলে গণিত পরীক্ষার দিন একই বিষয়ের হল পরিদর্শক না থাকার নিয়ম থাকলেও গণিত শিক্ষকই দায়িত্ব পালন করছিলেন। এমন নানা অনিয়মের অভিযোগে কেন্দ্র সচিব কোনো সদুত্তর দিতে না পারায় ওই শিক্ষক সহ কেন্দ্র সচিব মকবুলুর রহমানকে দায়িত্ব থেকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজের মাধ্যমে হজ পালনের সুযোগ রেখে হজ প্যাকেজ 2019-এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্যাকেজে এবার হজ পালনে খরচ বেড়েছে। প্রধানমন্ত্রী কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে হজ প্যাকেজ অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে এই অনুমোদনের কথা জানান।
এবছর হজ পালনে প্যাকেজ একে 4,18,500 এবং প্যাকেজ দুয়ে 3,44,000 টাকা খরচ করতে হবে। গত বছরের তুলনায় এবার হজ প্যাকেজ একে 20,571 টাকা ও প্যাকেজ দুয়ে এ খরচ বেড়েছে 12,641 টাকা। সাগররনি হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন দাখিল করতে না পারায় বিব্রত বোধ করছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহরুন রনির হত্যাকাণ্ডের বিচার চেয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিতে গেলে মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। এ সময় সাংবাদিক নেতারা বলেন, কালক্ষেপণ না করে দ্রুততম সময়ে মামলার সুষ্ঠু তদন্ত করে প্রতিবেদন জমা দিতে হবে এবং প্রকৃত খুনিদের মুখোশ উন্মোচন করে তাদের গ্রেপ্তার করতে হবে। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। মানুষ এখন সরকারি হাসপাতালে যেতে চায় না বললেন পরিকল্পনা মন্ত্রী। হল থেকে প্রশ্নপত্র সরিয়ে ফেলায় কেন্দ্র সচিব সহ দুই শিক্ষক অব্যাহতি। দশ বছরে শিক্ষা খাতে ব্যাপক অর্জন রয়েছে বললেন দীপমণি। হজ প্যাকেজ ঘোষণা, বেড়েছে খরচ। দর্শক, এ ছিল এখনকার সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।